আজকে এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটিতে, এবং নৈহাটিতে প্রীতিসঙ্ঘ ক্লাবের উদ্যোগে এক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এবং উক্ত ডোনেশন ক্যাম্পে বিশিষ্ট অতিথি রূপে যারা এসেছেন তার মধ্যে অন্যতম আমরা দেখতে পাচ্ছি নৈহাটি পৌরসভার সিআইসি এবং কনজারভেসি সনদে তাকে আমরা পেয়ে গিয়েছি। দাদা, আজকে এই যে ব্লাড ক্যাম্পের আয়োজন, মূলত দেখতে পাচ্ছি আমরা একজন চিকিৎসক তার প্রতি তাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে আজকের এই ব্লাড ক্যাম্পের আয়োজন, এই আজকে এখানে অতিথি রূপে আপনি উপস্থিত হয়েছেন, কি বলবেন? না, রক্তদান এরা প্রতি বছর করে, ধারাবাহিকভাবে এরা বজিয়ে বজায় রেখেছে। এবং এখানকার নৈহাটির সুনামধন্য চিকিৎসক ডাক্তার হিরণময় ভট্টাচার্য এবং আমাদেরই ছোটো ভাই রৌনক, এদের দুজনেরই স্মৃতির উদ্দেশ্যে রক্তদানটা করছে। দুজনেই কোভিডে মারা গেছে গত বছর। যেহেতু এরা ধারাবাহিকতা বজায় রেখে এবং এলাকার মানুষের কাজে সারা বছর এরা নিজেদেরকে নিয়োজিত রেখেছে, এই জন্য মাননীয় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয় এবং আমরা সকলে মিলে এখানে এসেছি এদের পাশে দাঁড়াবার জন্য। প্লাস্টিক চলবে না এবং থার্মোকল চলবে না, আমাদের পৌরসভার পক্ষ থেকে কনজারভেন্সির তত্ত্বাবধানে এই প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা যেখানেই প্লাস্টিক পাবো আমরা ফাইন দিতেও চাই না, ফাইন নিতেও চাই না, তাই প্লাস্টিক বন্ধ করার আবেদন নিয়ে আমরা অভিযান চলছে নৈহাটি থানার পক্ষ থেকে সাহায্য নিয়ে। এবং প্রীতিসঙ্গ প্রত্যেকে আমাদের পাশে সবসময় থাকে, এবং নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তর, নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তর এবং কনজারভেন্সির সিআইসি মাননীয় সনদ দে মহাশয়কে। এরপরে আমরা বড়